محمد رسول الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين أبعد الحمد لله مهن الله رب العزه الجلاله وانت رشيم প্রশংসা করছি যিনি আমাদেরকে রমাদান মোবারক পর্যন্ত হায়াত দান করেছেন আমরা একটি রমাদান পেয়ে গেলাম আজকে এই যেন একটি পুরো জীবনের আরও বেশি কিছু আমরা লাভ করলাম আলহামদুলিল্লাহ এই রমাদানের একটি রাতে তো তিরাশি বছর চার মাসের ছেও আরও বেশি কিছু আরো বড় উত্তম এই একটি রাত যদি আমরা ইবাদত করতে পারি তাহলে আসলে রমাদান হল জার্নি অব কোরআনের মাস কোরআনিক জার্নি করতে হবে জীবনকে কোরআনময় করতে হবে শাহরু রিজিল কোরআন রমাদানের পরিচয় এই নয় যে রমাদানের রোজা ফরজ করা হয়েছে রমাদানের পরিচয় এই যে উন হিল কোরআন এতে কোরআন নাজিল করা হয়েছে এটা হলো পরিচয় তার আর রোজাও ফরজ করা হয়েছে যাতে কোরআন বুঝে কোরআনের আলোকে জীবন গড়ে মোত্তা কি হতে পারে ক্ষুধার্ত অবস্থায় মানুষের ব্রেইন শার্প থাকে বেশি রোজার পরিবেশে আসমানি গ্রন্থ বোঝা যাবে বেশি এই জন্য আল্লাহ আসমানের সমস্ত গ্রন্থ এই রমাদান মাসেই নাজিল করেছে। প্রিয় ভাইয়েরা আজকে আমরা প্রথম তারা পড়লাম কোরআনিক জার্নি করলাম সৌরাল বাকারার প্রথম পাঁচটি আয়াতে আল্লাহ আমাদেরকে মত্তাক পরিচয় দিলেন তাদের ইমান ইমান বিল গাইবের কথা বললেন তারা দেখা জিনিস থেকে অদেখাকে বিশ্বাস করে এই দৃশ্যমান জগতকে দেখে অদৃশ্যমান আল্লাহকে তারা বুঝে নেয় দৃশ্যমান জগৎ কে সৃষ্টি করেছেন তাকে তো আমি দেখি না কিন্তু তার জগৎ দেখেই তাকে আমি বুঝতে পারি যে হ্যাঁ তিনি একজন আছেন যিনি এই বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন তারপরে এই গতিশীল জীবন সুশৃঙ্খল করার জন্য একটি প্রাত্যহিক ইবাদত আমাদের দরকার প্রতিদিনের এক সুশৃঙ্খল এবাদত ছাড়া এই গতিময় জীবনকে কন্ট্রোল করা দুরূহ ব্যাপার সেজন্য আল্লাহ আমাদেরকে সালাদ দিলেন সালাতের সুশৃঙ্খল এবাদতের মধ্য দিয়ে জীবনকে আমরা সেরাতে মুস্তাকিমের উপর ধরে রাখতে পারব তারপর আমাদেরকে বললেন যে জীবনটি শুধু কেবল গ্রহণের উপরে গণনা জীবনটি দানের উপরে ত্যাগের উপরে গড়ে তোলো রজাখনা হুম মানুষ সমাজে শুধু কেবল নিজে নেবে দেবে না এটা হতে পারে না জীবনটা শুধু ভোগের উপরে নয় বরং ত্যাগের উপরে গড়ো ত্যাগের মহিমায় যে জীবন উদ্ভাসিত যে সমাজ উদ্ভাসিত সেটাই আসলে সমাজ রামদের জীবন যেমন ছিল তারা বলতেন ইবনে আমর বলেন যে একটি সমাজ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তৈরি করেছিলেন আমাদেরকে নিয়ে আমাদের কোনো ব্যক্তি নিজের সম্পদের মধ্যে নিজের অধিকার বেশি নিজের অপরবাহের তুলনায় প্রতিবেশীর তুলনায় এই সেন্স কারোই ছিল না সম্পদ যারই হোক না কেন ভাবতাম সমাজের সবার সমান অধিকার এটা কোরআনিক জার্নি কোরআন আমাদেরকে নিয়ে গেল সেই আদম থেকে মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত যত কিতাব আসমান থেকে এসেছে সেই সীমানায় আমাদেরকে নিয়ে গেল্লা কোরআন নাজিল হওয়ার সে খনে আমাদেরকে পৌঁছে দিল আদমের সাহিবা নাজিল হাওয়া নূহের উপরে সাহিবা নাজিল হাওয়া মুসা সালাম ইব্রাহিম আলি সাল্লাম দাউদ আলি সালাম ঈসা আলাইসাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছে সেই ইতিহাস ইতিহাসের সেই যুগ পরিক্রমায় কোরআন আমাদেরকে পৌঁছে দিয়ে বলল যে এগুলো বিশ্বাস করো অবিল্লা খেয়াতে হুম ইউ কেনুন তারপর দুনিয়ার সীমানা পার করিয়ে একেবারে আখিরাতের একেবারে পরকালের সীমানায় পৌঁছে দিয়ে বলল এই যে দেখো তোমার পরকাল তোমার হৃদয়ের চক্ষু দিয়ে কোরান এক জানালা দিয়ে তাকিয়ে দেখো তোমার একটি জীবন সামনে আছে যে জীবনের শুরু হবে কিন্তু কোনো শেষ নেই সেটাই জীবন সেটাকে বিশ্বাস করো তারপর কোরান আমাদেরকে রেজাল্ট জানিয়ে দিল উলা ইকা আলা হুদেম্মে রব উলা ইকা হমল মফলে হুন এরাই এক গাইডেন্স লাভ করেছে তাদের রবের পক্ষ থেকে সেই সে নির্দেশনার উপরে তারা রয়েছে এবং এরাই হলো বাস্তবে সাকসেসফুল লাইফের অধিকারী মুফলে কাকে বলে যার জীবনে কোনো দুঃখ নেই সকল দুঃখ শেষ সকল যাতনা শেষ সকল বেদনা শেষ সকল রোগ ব্যাধি অশান্তি টেনশন সবকিছু শেষ যা আছে শুধু শান্তি শুধু আনন্দ শুধু সুখ শুধু ভোগ শুধু এনজয় বাস পৃথিবীতে এটা সম্ভব নয় এই সাকসেস এই সফলতা পৃথিবীতে সম্ভব নয় পারবেন না পৃথিবীতে আপনি যদি প্রধানমন্ত্রী হয়ে আসেন প্রেসিডেন্ট হয়ে আছেন মন্ত্রী হয়ে আসেন জাতিসংঘের মহাসচিব হয়ে আসেন আপনি যদি মনে করেন যে আমি পরাশক্তির প্রেসিডেন্ট হয়েছি বিশাল কিছু পেয়ে গেলাম সাকসেসফুল লাইফ এত বড় পরাশক্তির প্রেসিডেন্ট হয়ে যদি বাংলাদেশে এসে মশারি ছাড়া রাত্রে ঘুমান হাজার হাজার মশা আপনার রক্ত খেতে একটু চিন্তা করবে না যে এত বড়ো প্রেসিডেন্ট তার ক্ষেপণাস্ত্র তার অ্যাটমিক অস্ত্রের কোনো অভাব নেই সর্বনাশ এই লোককে কামানো যায় মশা বলবে মিয়া বাদ দাও ওগুলো কিসের প্রেসিডেন্ট আর কিসের বাংলাদেশের সাধারণ কুলি মজুর এক সমান আমাদের কাছে প্রেসিডেন্ট সাহেব মশার কামড়ে অতিষ্ঠ হবেন তো কিসের সাকসেসফুল হলেন যেই সাকসেসের সাথে মশার কামন আছে সেটা কোনো সাকসেস নয় এই জন্যই সাকসেস বা সফলতা কোরআন বলে ওই জিনিসকে যেখানে মশাও কামড়াবে না যেখানে কোনো ডায়াবেটিস আপনাকে আক্রমণ করবে না যেখানে যতই খাবেন কোনো হাই প্রেশার হবে না যেখানে যতই রিস্কে আপনি যান মৃত্যু না অ্যাক্সিডেন্ট আসবে না বিমান অ্যাক্সিডেন্টের কোনো ভয় নেই রোড সড়ক দুর্ঘটনার কোনো ভয় নেই কেও গুলি করে মারবে মিত্রও কোন বয়নে মিত্রহীন জীবন এটাকে বলে সাকসেস ওয়া উলাইকা হুমুল মাফলিহুন আপনি সাকসেসফুল মনে করলেন আপনি কোন এক পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন ভাবলেন আমি সাকসেসফুল সোশ্যাল বাড়িতে গেলেন সাকসেসফুল জামাই সবাই আনন্দিত শাশুড়ি এত বেশি আদর করলেন যে একবারে পোলাও কোরমা কালিয়া কোপ্তা জর্দা রান্না করে এমন খাওয়ানি খাওয়ালেন কারণ সাকসেসফুল জামাই তো খাওয়াতে তো হবে খাওয়ার শেষে রাত বারোটা থেকে ডায়রিয়া শুরু হলো এখন পাঁচ মিনিটে একবার যাওয়া লাগে এখন জামাই চিন্তা করলো যে আহা কী সাকসেসফুল হলাম খাওয়ার পরে এখন এই ডায়রিয়া আরম্ভ হলো জীবন যা যা অবস্থা ডিগ্রিতে কোনো কাজ আসছে না ফার্স্ট ক্লাস ফার্স্টও হয়েছি সেটা কোনো কাজে আসছে না এরকমই দুনিয়াতে আসলে সাকসেসফুল হওয়া সম্ভব নয় এখানে সুখের সাথে দুঃখ সম্পদের সাথে বিপদ জীবনের সাথে মৃত্যু জড়িয়ে আছে ওই ওই সফলতা যেখানে কোনো দুঃখ থাকবে না সেটা পেতে হলে হোমল মফলে হন কোরআনিক লাইফে আসতে হবে তাহলে আখেরাতে গিয়ে সে জীবন লাভ করা যায় কোরআন আমাদেরকে আজকে জার্নি করালো জান্নাতিন তাজরি মিন তাহতে হাল আনহার প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পার করিয়ে লক্ষ লক্ষ আলোক মাইল জার্নি করিয়ে আরশের নিচে নিয়ে ছেড়ে দিল দেখো জান্নাতিন তাজরি মিন তাহতে হাল আনহার এমন সব বাগান এমন সব উদ্যান যার তলদেশ দিয়ে ঝর্ণার পর ঝর্ণা বয়ে যাচ্ছে একটা দুধের ঝর্ণা একটা মদের ঝর্ণা একটা মিষ্টি পানির ঝর্ণা একটা সুমিষ্ট সুস্বাদু পিউর মধুর ঝর্ণা আল্লাহ আকবর জান্না তিন তাজরি মিন হাল আনহার আজকে জান্নাত দেখি আমাদেরকে নিয়ে গেল জাহান নামে চলো জাহান নাম দেখতে যাও অকুদু হান্না সেওয়াল হেজার ওই দেখো এমন এক আগুন যে আগুনের জ্বালানি হলো মানুষ আর পাথর সেখানে মানুষ জ্বলছে মানুষকে দিয়ে আগুন জ্বালানো হয়েছে পেট্রোল দিয়ে নয় অক্টেন দিয়ে নয় কয়লা দিয়ে নয় এই সম্মানিত মানুষ যেগুলি আল্লাহ দ্রোহী যেগুলি আল্লাহকে স্বীকার করেনি আজকে ওরাই অক্টেন ওরাই পেট্রোল ওরাই কয়লা ওরাই লাকড়ি এদেরকে দিয়ে আজকে আগুন জ্বালানো হবে হিজারা অকু দুহানিক অনেকে হয়তো ভাববে জান্নাতের কথা বলছি আবার আগুনের কথা বলছি এটা কেমন জিনিস আরে এটাই তো আমাদের বাস্তব জীবনে আমরা দেখি কারণ যদি পকেটে পয়সা থাকে অফিস বা বিদ্যালয় ছুটি থাকে কোথায় যায় চলো একটু সুন্দরবনে যাই চলো একটু কক্সবাজার যাই চলো একটু কুয়া কাটা যাই কি আছে সেখানে গাছগাছালি আর ঝর্ণা মানুষ মানুষের নিবৃত অন্তরের মধ্যে একটু সুযোগ পেলেই যে মানুষ গাছ গাছালি পাক পাখালি দেখার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে নদ নদী ঝর্ণা দেখার জন্য মানুষ হাজার লক্ষ কোটি টাকা ব্যয় করে মানুষ ছুটে যায় এটাই তো জান্নাত তোমার ভেতরে তাই চেতনা আছে তুমি সুযোগ পেলে অর্থ পেলে কি করো দেখো কি দেখতে যাও কোরআন সেদিকেই তোমাকে দাওয়াত দিয়েছে এমন এক জান্নাত এই মহাবিশ্বে আছে যেটা তুমি এরোপ্লেন দিয়ে যেতে পারবে না ওটা যেতে পারবে কোরআন দিয়ে কোরআনিক ঝাঁ নিতে ওটা তোমাকে দেওয়া হবে আবার এই যে আগুনের কথা বলা হলো প্রতিটি অগ্নি নির্বাপক সিলিন্ডার আছে গ্যাস সিলিন্ডার লাল রঙের আছে কিনা তুমি নিজেই তো আগুন থেকে বাঁচতে চাও দুনিয়ার আগুন থেকে প্রতিটি বিল্ডিং এ আগুন থেকে বাঁচবার ব্যবস্থা করা আছে প্রতিটি শহরে বন্দরে ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন থেকে রক্ষা পাওয়ার সিস্টেম করা আছে তা আগুন থেকে বাঁচার এই প্রবৃত্তি তোমার নিজের ভিতরে আছে এই আগুন যে শুধু দুনিয়াতে শেষ হবে এটা নয় এটা অনন্তকালেও আছে সেই আগুন থেকেও তোমার বাঁচতে হবে ফায়ার সার্ভিস সেই আগুনের জন্য প্রয়োজন সেই জন্যই আল্লাহ তালা আমাদেরকে আজকে জার্নি করালেন সুরাল বাকরায় জান্নাতে জার্নি করলাম এক পবিত্র জীবনের কথা শুনলাম আসলে কোরআনের এই এই যে আল্লাহর সেফত আল্লাহর গুণ বিশেষণ হল কোরআন কোরআনের আয়াত সীমিত অর্থ অসীম এর একটি আয়াত যদি চোদ্দশো বছর আগ থেকে শুরু হয়ে কেমত পর্যন্ত এর ব্যাখ্যা করে মানুষ তবুও এর বিস্ময়কর তথ্যের কোনো শেষ হবে না কারণ এটি সেফতর রহমান রহমানের গুণ তো রহমান যেমন অনন্ত অসীম তার প্রতিটি গুণ অনন্ত অসীম তার করণের প্রতিটি বক্তব্য অনন্ত এর এর ভিতরে যে কত শত সহস্র কোটি জ্ঞানের ইনফরমেশন লুকিয়ে আছে এটা মানুষ কখনো শেষ করতে পারবে না যায় বহু এর বিস্ময়কর কখনো কোনো সীমা পরিসীমা হবে না এটা নিঃশেষ হবে না আজকের আয়াতগুলিতে সমগ্র মানব জাতিকে আল্লাহ তিনি যে স্রষ্টা তিনি যে জীবন দাতা জীবিকা দাতা তিনি যে রহমতের এই বিশাল ছায়া বিশ্বময় বিস্তীর্ণ করে রেখেছেন এসব নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে সর্বশ্রেণীর মানব জাতিকে আহ্বান জানিয়েছেন তোমাদের রবকে তোমরা ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন অস্তিত্ব দিয়েছেন আকাশকে ছাদ রূপে জমিনকে বিছানা রূপে তোমাদের জন্য দিয়েছেন তোমরা তোমাদের সে রবের ইবাদত করো এবাদত কাকে বলে ইবাদত বলা হয় চূড়ান্ত ভালোবাসা কি আমাদের বাংলাদেশে আমরা এবাদত শব্দের অর্থ বুঝি না কারণ এবাদত শব্দটি আরবি এর আমরা যে অনুবাদটা করি বন্দেগি এবাদত মানে বন্দেগি বন্দেগি শব্দটা হলো ফার্সি শব্দটা নিলাম আরবি অনুবাদটা করলাম ফার্সি কি বুঝলাম বুঝলাম না তো কিছুই এবং শব্দের অর্থ হল এমন চূড়ান্ত ভালোবাসা পরম প্রেম যেই ভালোবাসা প্রেমে ওই মানুষটি কাদামাটির মতো গলে গিয়ে একেবারে নিজের অস্তিত্ব বিলীন করে দেয় তার প্রিয়জন যা বলে তাই সে মেনে নেয় সে এমন পূজনীয় এমন আরাধ্য তার কাছে আরবিতে ভালোবাসার পাঁচটি স্টেজ আলাইলা আবাবা আল গরম একজনের সাথে একজনের সাধারণ সম্পর্ককে ভালোবাসার প্রথমে তার দিকে ঝুঁকে পড়া তৃতীয় স্টেজ হলো আল গরমা তার সাথে জড়িয়ে পড়া ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়া চতুর্থ হল আল এস্ক এটা গাছের মধ্যে যেমন লতা পেছায় আষ্টে ফিস্টে জড়িয়ে ধরে এমন পর্যায়ে চলে যাওয়া তার ঊর্ধ্বে পঞ্চম পর্যায়ের ভালোবাসা যেটা আবদুল্লাহ আব্দ মানে এমন পর্যায়ে চলে গেছে যে সে এখন কাদামাটির মতো হয়ে গেছে এখন তার ছাড়া কিছুই বুঝে না এই পর্যায়ের চূড়ান্ত সর্বশেষ ভালোবাসার নাম হলো এবাদা এবাদত আমার পুজনী আমি তার পূজা করি ভালোবাসতে বাসতে তার পূজারই হয়ে গেলাম আমি এই অর্থ কি আমরা বুঝি বাংলা ভাষা বাংলা ভাষা এবাদত বললে এটা বুঝি না আসলে এমাদত মানে হলো আল্লাহকে এমন ভালোবাসা দেয়া যে ভালোবাসার ঊর্ধ্বে আর কোনো ভালোবাসা কল্পনা করা যায় না আর আসলে তো তাই ইলাহা ইহ এর অর্থ কি আমি যার ভালোবাসায় কাদামাটির নেয় বিনয় নম্র হয়ে যাব বিগলিত হয়ে যাব আমার জন্য আমার জীবনে এমন তো আর কেউ নেই একজন ছাড়া তিনি হলেন আল্লাহ আপনারা হয়তো ভাববেন যে আল্লাহকে আল্লাহর জন্য সৃষ্টি করা হয়েছে এই জন্য আপনি যার সাথে সম্পর্ক জড়বেন একসময় কাটাফ হয়ে যাবেন সবকিছু যেখানে যাহারে জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ে চূড়ান্ত পর্যায়ে দেখবেন যে আল্লাহ ছাড়া কেউ নেই আল্লাহ ছাড়া কেউ নেই যেমন আমি যদি আপনাদেরকে ভালোবাসার স্টেজগুলো পার করে নেই মাতৃমায়ার আছল ছেড়ে গেলাম খেলার মাঠে কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে আমরা এক সময় যখন চার পাঁচ বছর বয়স পর্যন্ত আমরা ছিলাম মা ছাড়া কিছুই বুঝতাম না পাঁচ মিনিটের জন্য মাকে না দেখলে করে যা ফেটে যেত কান্নায় গোটা বাড়ি হয়েছে হয়ে যেত সেই মাই আমার যখন ছয় সাত বছর বয়স হলো মা আর আমাকে খুঁজে পাচ্ছেন না আমি এখন খেলার সাথী নিয়ে মাঠে ময়দানে ব্যস্ত সারাদিন মা খুঁজে পায় না সন্ধ্যার আগে দেখেই না আগের মতো সেই পরিবেশ আর থাকলো না সে আচল ছেড়ে খেলার সাথীর সাথে মিলেমিশে গেলাম কদিন পরে ওই খেলার সাথীরা নাই যখন স্কুল মাদাসায় ভর্তি হলাম তাদেরকে ছেড়ে চলে গেলাম কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে বিদ্যাপীঠে চলে গেলাম দুইটা স্টেজ পার হয়ে গেলাম মাতৃমায়ার স্টেজ পার হয়ে গেলাম খেলার সাথীদের মায়ের স্টেজও পার হয়ে গেলাম পড়ালেখার সাথী পেয়ে ভেবেছিলাম মনে এমনি মায়া মুখর বুঝি থাকবো চিরদিনে বিদ্যালয়ের ছেলে ছেলেদের সাথে সাথীদের সাথে মিশে এমন একটা সুসম্পর্ক জড়িয়ে জড়িয়ে গেলাম যে মনে হলো যেন এইটা চিরস্থায়ী আল্লাহ বলেন এটাও থাকবে না এটাও রাখবো না আমি কারণ আমি তোমাকে এগুলোর জন্য বানাই নি তুমি আমার জন্য গোটা বিশ্ব তোমার জন্য সৃষ্টি করেছি তোমাকে আমি আমার জন্য বানিয়েছি অর্থাৎ যাকে যেখানে তুমি ধরবে ও তোমাকে ছেড়ে যাবেই এই জন্যই বিদ্যালয়ের দিন ফুরালে জড়ো হলাম প্রাতে চোখের জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে অ্যাটেল ফাঁস করলাম এম এ করলাম কত কাঁদছি আমি নিজেও কত কাঁদ ক্লাস শেষে যেদিন বিদায় হব বিদ্যালয় থেকে কত কান্নাকাটি আমরাও করেছি থাকে নাই সেই যে ওদের সাথে এত মমতা ছিল সেই আজকের তিরিশ চল্লিশ বছর হয়ে গেলো ছেড়ে আসলাম দেখাও তো নাই এটাই পৃথিবী এবার এলো জীবন জুড়ে যৌবন রাঙ্গিনী মনে হলো পেলাম বুঝি প্রেমের রাজরানী যখন স্বামী স্ত্রী হলাম বৈবাহিক জীবনে গেলাম এবার মনে হলো সর্বনাশ এটা না একটা আসল ভালোবাসার জীবন এটা বুঝি আর ক্ষয় হবে না লয় প্রাপ্ত হবে না কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেথে আগের মতো রইল না সেই প্রীতি আমার সাথে যখন তার কোলের শিশু আসলো এখন স্বামীর সাথে যে মায়াটা এটা বাঘ হয়ে অর্ধেক শিশু নিয়ে গেল আবার স্বামীর অন্তরে স্ত্রীর প্রতি যে মায়া সেটাও অর্ধেক শিশু নিয়ে গেল। আগেরটা আর নাই সত্য বলছি থাকে না আস্তে আস্তে ভাগ হয় আল্লাহ নিয়ে জানে স্টেজ বাই স্টেজ পুত্র পুত্রকন্যা নাতিপুতি জড়িয়ে মায়ার জালে মন মাতিয়ে বিদায় নিল সবই আমার কোলে আপনি বৃদ্ধ হয়ে গেলেন পুত্র কন্যার ঘরে কত নাতিপুতি হলো একে একে কিন্তু তারা সবাই আপনাকে আদর জানিয়ে মন মুখর করে একদিন একসময় ছেড়ে চলে গেল কেউ নাই। ভাই বেরাদর বন্ধু স্বজন ভক্তপ্রেমিক মেলা ধীরে ধীরে ফুরিয়ে এলো জীবন সাজের বেলা আমার কত ভালো আমাকে এখন আমি বাংলাদেশে যে যেখানে যাই আরে কাজী সাহেব আপনাকে অমুক টিভিতে অমুক মিডিয়াতে অমুক স্যাটেলাইটে এখানে অনেকে ভালোবাসে কিন্তু এটা কি থাকবে এক সময় আমার জীবন সাজে আস্তে আস্তে যখন চোখের আড়ালে চলে যাব। ধীরে ধীরে সবাই ভুলে যাবে একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে জীর্ণ দেহে পড়ে আছি নয়ন জলে ভেসে শেষে দেখবেন কেউ নেই কারণ আপনি এখন বিছানায় সেটে গেছেন আপনার মুখ দিয়ে কথা সরে না এখন কথা বলতেও পারেন না আগের সে জলুস নাই হাসি খুশি ভাব নাই কেউ আসি বসলে কতক্ষণ আপনার দুঃখ করে আপনাকে দেখে কিন্তু কতক্ষণ বিছানায় পড়ে যাওয়া বাক শক্তি নেই চিন্তা শক্তি নেই চেনেও না এমন একটা লোকের কাছে মানুষ প্রশিক্ষণ থাকে না চলে যায় তখন কি হলো থাকলো না কেউ সফর সাথী পারাপারের ঘাটে জীবন সাথী মরণ সাথী আল্লাহ রলেন সাথে এখন দেখবেন যে একে একে সমাজে যাচ্ছে কিন্তু জীবন মরণের চির সাথে যিনি রব্বুল আলামিন তিনি কি বিদায় জানিয়েছেন না তিনি আপনার সাথে ঠিকই আছেন চিরকাল আপনাকে সঙ্গ লা মন আল্লাহ বিনে বন্ধু তোমার নেই যে কোনো জন আসলে শেষ জীবনে এসে পুরো মর্ম মানুষ বুঝে যে আসলে আল্লাহ ছাড়া কেউই নেই জীবনে চাওয়া পাওয়ার জন্য আল্লাহ তালাই মানুষ পৃথিবীতে আমরা ভুল করি পৃথিবীতে বন্ধু একজনই মানুষের শুরু থেকে শেষ অনন্ত কাল ব্যাপী বন্ধু শুধু একজন তিনি হলেন আল্লাহ আর বাকি বন্ধুরা যারা আছে এরা সে আল্লাহর উপহার মাত্র ওনার গিফট বন্ধু একজনেই আর বাকি বন্ধুরা ওই বন্ধুর গিফট মাত্র ইহা বলে মাইয়া তিনি যাকে ইচ্ছা তাকে একটি কন্যা সন্তান গিফট করেন এটাও গিফট পুত্র সন্তান গিফট করেন এবং এই পৃথিবীতে ভাই বেরাদর বন্ধু সাজন যা আছে সবই আল্লাহর গিফট কিন্তু বন্ধুকে মূল বন্ধু তিনি অতএব এটা আল্লাহর দিকে জার্নি করা রমজান এসে আপনি আল্লাহর দিকে জার্নি করবেন এবাদতের উদ্দেশ্য হলো আল্লাহর নিকটে চলে যাওয়া কিন্তু নিকটে গেলাম না সারা জীবন এবাদত করলাম লক্ষ্যহীনভাবে একটা লোক ব্যায়াম করছে এক জায়গায় দাঁড়িয়ে সে দৌড়ছে দৌড়ায় না এরকম এক জায়গায় দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দৌড়ছে কিন্তু রাস্তা পার হচ্ছে না এক জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের ইবাদতগুলি কিছুটা ওরকম হয়ে গেছে একই জায়গায় দাঁড়িয়েছে কই কই আল্লাহর দিকে যাচ্ছে যেই এবাদত কত রমদান আমরা পার করেছি কত শত সহস্র সালাদ পড়েছি কত তেলাওয়াত করেছি যদি আল্লাহকে পাওয়ার মানুষে যদি এই দিনে আমরা প্রত্যেকে বড় বড় আল্লাহর রূপান্তরিত হতাম এমন বন্ধা হতামী লাউ ও আমার কাছে কিছু চাইলে সাথে সাথে দেবো ওলাইন ইস্তাহ আনি সে আমার কাছে আশ্রয় চাইলে পানা চাইলে তাকে আমি পানা দেবো আল্লাহ বলেন আমার কোনো কাজে কষ্ট নেই একটা কাজে কষ্ট পায় যে আমার এই প্রিয় মমিন বান্দাবান্দি ও মরতে চায় না আর তাকে তো মরণ না দিলে সে জান্নাতে যাবে কি করে তাকে তো আমার মরণ দিতেই হবে এই বান্দাটিকে মৃত্যু দিতেই কেবল আমি কষ্ট লাভ কষ্ট পাই আসলে অতএব রমজান সার্থক হবে তখনই যখন আমি দেখবো যে হ্যাঁ প্রতিটি শেষ আমি আল্লাহর কাছে যাচ্ছি আমার হৃদয় সাক্ষ্য দিচ্ছে প্রতিটি সিয়াম আমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে আল্লাহকে ছাড় ভালো লাগে না নবীজির চিত্ত বিনোদন ছিল সেজদার মধ্যে সালাতের মধ্যে ফিস অজময়ালাহ আমার নয়ন জীবন সুখ আমার চিত্তের বিনোদন আমার হলো কোথায় সালাতের মধ্যে সালাত আমি জীবন সুখ নয়ন সুখ লাভ করি আমার সালাতের মধ্যে আরে নিবি বেলাল না হাদিস বেলালকে ও বেলাল সালাতের আয়োজন করে একটু চিত্ত বিনোদনের ব্যবস্থা করে দাও আমার মনের সুখের ব্যবস্থা করে দাও কেন এই জাহাজ আমরণ ফাজে আইলা সালা সংসার জীবনে পারিবারিক রাষ্ট্রীয় জীবনে যখনই কোনো টেনশনে পড়তেন সাথে সাথে সালাতে দাঁড়াতে এটা হলো চিত্ত বিনোদন মানুষের আত্মাটি যেমন একটি রুই মাছ এটাকে শুকনো গামলায় রেখে সোনার উপর অর্নামেন্টস দিয়ে ভরে দিলেও মাছটি মারা যাবে হীরার গামলায় রাখলেও শুকনো হীরার গামলায় রাখলেও হাজার কোটি টাকার হীরার গামলায় রাখলেও সে মারা যাবে কারণ তার পানি চাই পানি নেই তার জন্য চাই পানি মানুষের রুহের জন্য চাই আল্লাহর ইবাদ আল্লাহর জিকির আল্লাহর কোরআন চাই এটা ওই পানি ছাড়া বাঁচে না অতএব রমাদান এসেছে এক আত্মিক জার্নির জন্য আল্লাহর দিকে জার্নি করার জন্য আমরা একদিনে বিশ্ব পৃথিবী ছেড়ে চলে যাব এই পৃথিবীর পরে যে জীবনটি এসছে সেটাই প্রকৃত জীবন প্রিয় ভাইয়েরা এগুলি এবাদতের রোহ, প্রাণ এগুলি বিহীন এবাদতের শুধু খাঁচাটা নিয়ে আমরা বেঁচে আছি এজন্য আমাদের জীবনে কোনো উন্নতি নেই যে সুদ সেই সুদে আছে আমাদের জীবনে যে ঘুষ সে ঘুষে আছে যে দুর্নীতি সে দুর্নীতি রয়ে যাচ্ছে যে অপরাধ সে অপরাধই রয়ে যাচ্ছে যে বেহায়াপনা সে বেহায়াপনায় রয়ে যাচ্ছে কিন্তু এবাদত করছি কেন এবাদত যে কেন করছি সেটাই জানি না এবাদতের লক্ষ্য কি সেটাই জানা নাই এটা যে পথ ছাড়া প্রতিদিন আল্লাহর এক ধাপ কাছে যেতে হবে একটা স্টেশন পার হতে হবে একটা মঞ্জিল পার হয়ে আরও নিকটে চলে যেতে হবে আমি দিন দিন আল্লাহ ও হতে হতে এমন এক পর্যায়ে যাব যে আল্লাহকে সারা আমার কিছুই ভালো লাগবে না কোরআন ছাড়া কিছুই ভালো লাগবে না সালাত না পড়লে কিছুই ভালো লাগবে না আল্লাহর ইবাদত ছাড়া কিছুতেই মন বসবে না আল্লাহর একটি হুকুম পালন করতে পারলে হৃদয়ে বিশ্বজোড়া শান্তি যেন আসবে আর আল্লাহর একটি হুকুম অমান্য হলে যেন হৃদয়টা ফেটে যাবে বেদনায় এমন কই হলাম আমরা এমন চেতনা তো লাভ হচ্ছে না রমজানের পর রমজান আসছে আর যাচ্ছে কিন্তু আমরা কই এগুলাম অত এবার মাসে আমরা আল্লাহর দিকে এগিয়ে যাই যাতে বুঝি যে হ্যাঁ আমি আগাচ্ছি দিকে। এটাই জার্নি এই আত্মিক দিকটা আজকে আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে ইবাদতের মূল যে কথা সেজদা করো আমার কাছে এস মা তাকর

এই ফরজ আর নফুলওয়ালা বন্দাটাকে আমি ভালোবেসে ফেলি যখন আমি ভালোবেসে ফেলি তাকে কুন্তুবিহি আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে ও বসারক্ষু হয়ে যাই যে চক্ষু দিয়ে সে দেখেহুল্লা তুসুবে হা আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে হুল্লা তাম সিবে আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে হাঁটে কোথায় পর্যায়ে গেলাম এহাদিসের অর্থ হলো আমি তার কান হয়ে যায় যে কান দিয়ে সে শুনে তার মানে আমি যা শুনতে ভালোবাসি আমার এই বন্দাও সেটাই ভালোবাসে আমি যদি কোরআন শুনতে ভালোবাসি তারও রুচি হবে কোরআনই শোনা গান শোনা নয় আমি তার চক্ষু হয়ে যায় যে চক্ষু দিয়ে এসে দেখে তার মানে আমি যা দেখতে পছন্দ করি যে জিনিস দেখতে আমি পছন্দ করব। আমার এই বান্দা সেটাই পছন্দ করবে অন্যটা করবে না যেটা স্পর্শ করা আমি পছন্দ করব যেদিকে যাওয়া আমি পছন্দ করব আমার আর তার পছন্দ চয়েস এক হয়ে যাবে কই এখন আল্লাহর চয়েস একটা আমাদের চয়েস আরেকটা আল্লাহর চয়েস হলো আমি সন্তান দিয়েছি ওকে প্রথম আমার কোরআন শেখাও তার হৃদয় পটে আমার কোরান একে দাও আমার একত্রবাদ ওকে শেখাও আমার নিরানব্বই নাম ওকে অর্থ সহ জানিয়ে আমাকে চিনিয়ে দাও তার কাছে এটা হলো আল্লাহ চয়েস আর আমাদের চয়েস কি ইংলিশ মিডিয়ামে এ বি সি ডি দিয়ে আমরা পড়াবো সে ভবিষ্যতে একজন বড় মন্ত্রী হবে এমপি হবে বড় ইঞ্জিনিয়ার হবে বড় ব্যবসায়ী হবে আমাদের চয়েস এগুলো এগুলো হতে তো কোনো আপত্তি নেই আগে ইমানদার বানাও তারপরে মন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক ইঞ্জিনিয়ার হোক বিজ্ঞানী হোক কোনো আপত্তি নেই ইমানদার বিজ্ঞানী বানাও ইমানদার প্রকৌশলী বানাও ইমানদার মন্ত্রী বানাও ইমানদার প্রেসিডেন্ট বানাও কোনো সমস্যা তো নাই আল্লাহর ছয়েজ আর বন্দার ছয়েজ এক হয়ে যায় বন্দা যখন আল্লাহর এবাদত করতে করতে আল্লাহর একেবারে নিকটে চলে যায় পুরুষের মুখে দাড়ি আল্লাহ পছন্দ করেন আল্লাহ আল্লাহর আল্লাহর এবাদত করতে করতে যদি আপনি এগুতে থাকেন একদিন এই দাড়ি আপনার কাছে চয়েস হবে আপনার কাছে ভালো লাগবে এখন আল্লাহ দাড়ি পছন্দ করলেন আপনি পছন্দ করলেন না বুঝে গেল আল্লাহর চয়েজ আর আপনার চয়েজে একটা সংঘর্ষ আছে কথা আছে কি না এটা আপনাদেরকে বলছি না গোটা দেশের চিত্র এরকম সারা বাংলাদেশের মহিলারাও দাঁড়িয়েওয়ালা পুরুষ পছন্দ করে না ঠিক নয় কি তো আল্লাহ চয়েস করলেন কি আর তুমি চয়েস করলে কি তো আল্লাহর কাছে কেমনে কইবা আল্লাহ এখন জান্নাত দাও আমারে আল্লাহ যদি ধরেই বসে শুধু এই এক প্রশ্নে যাবা কই যাই হোক শুধুই কেবল এবাদতের জন্য আবাদত নয় শুধু কেবল কিছু রোজা রাখলাম অনাহারে থাকলাম এইটার জন্য রোজা নয় এক একটা রোজা আমাকে আল্লাহর কাছে অন্তত এক কোটি মাইল কাছে নিয়ে যাবে আল্লাহর এমন বান্দারা আছে চব্বিশ ঘন্টার মধ্যে একটা মিনিটও আল্লাহকে বলে থাকে না ঘুম যাওয়ার আগেও আল্লাহকে স্মরণ করে ঘুমায় কেননা রসুল্লাহ সাল্লাহ কুরুল কুল্লে আয়েশা সিদ্দিকা বলেন রসুল্লাহ সাল্লি প্রতিটি মুহূর্তে আল্লাহকে মনে রাখতেন স্মরণ করতেন আছেন একটা না একটা এবাদতের মধ্যে আল্লাহ স্মরণের মধ্যে দিন রাত হলো দুটো ভান্ডার দুটো গোলা এই দিন রাতের প্রত্যেকটা ভান্ডারকে আবাদত দিয়ে ভরপুর করে মুখ বন্ধ করে সেই করে দেন আখেরাতে গিয়া মুখ খুলবেন দেখবেন যে ভরা গোলার মধ্যে ভরা সম্পদ আমাদের দিন রাতগুলি খালি খালি চলে যাচ্ছে আমরা গোলা ভরছি না ভান্ডারটাকে পুরাচ্ছে না সম্পদ দিয়ে খালি ভানকে আপনারা সবাই গণিমত হিসাবে গ্রহণ করুন আল্লাহ অর্জনের সবচেয়ে বড় উপকরণ হিসাবে যদি গ্রহণ করেন তাহলে আপাতত করে লাভ হবে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তারা আমাদের তৌফিক দান করুন إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله